জয় শ্রীকৃষ্ণ, আমি সোমালি চলে এসেছি আর একটা ফ্রেশ ফ্রেশ ব্লগের সাথে। সকালবেলা জানলা থেকে আজকে তোমাদের আমি সকালটা দেখাই। এখন ভোর 5:30 বাজে, সূর্যমামা এখনও ওঠেনি কিংবা মেঘের আড়ালে লুকিয়ে আছে, যে কোনো একটা হবে, কারণ লাল লাল ভাবটাও দেখা যাচ্ছে না। তো যাই হোক, আড়ামোড়া ভেঙে চলল লেগে পড়া যাক কাজে। পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছে, জলে খেলা করছে। না না, একদমই এখন খেলতে দেওয়ার মতো টাইম নেই। ভালোই লাগছিল হাত দিয়ে জল ঘাটতে সকালবেলা, শীতকালে ঠিক তার উল্টোটাই লাগে। যাই হোক, চটপট কেটে নিলাম পটলগুলোকে, বানাবো আজকে দই পটল। ছেলের স্কুলও রয়েছে, তার মধ্যে ওই জন্য সময় নেই, মশলাগুলোকে আগে ভিজিয়ে রাখলাম। সকালবেলা উঠে যেন কাজের এনার্জিটা আনতে যে সময়টা ব্যয় হয়ে যায়, সেটাতেই অনেকটা ঘড়ির কাঁটা আগে বেরিয়ে যায়। তো যাই হোক, এখন কিন্তু ফুল দমে কাজে লেগে পড়েছে। টুক করে ওর ফাঁকে সবজিগুলো সব গুছিয়েও নিচে, কাল রাতে বাজার এসেছিল। আর এই থলিগুলো সব আমারই বানানো, এরকম কাপড়ের থলি বানিয়ে নিয়েছি, তাতে কি হয় সবজিগুলো আলাদা আলাদা করে রাখতেও সুবিধে, আর সবজির গায়ে জল টল থাকলে না ওই কাপড়টার মধ্যেই টেনে নেয়, ওই জন্য ফ্রিজের ভেতর রাখলে আর সবজিতে ফাঙাস ধরে না। এরকম ছোটোখাটো একটু টিপস ট্রিক্স সংসারে করতে গেলে নিজের কাজের সুবিধার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হয়। এদিকে পটলগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, পটাৎ করে গিয়ে আরেকবার উল্টে দিয়ে এলাম, অন্য পাশও ভাজা হয়ে যাবে। কাজের ফাঁকে ফাঁকে এরকম দুদিকে দৌড়ে দৌড়ে কাজ করতে করতে সকালের কিছুটা এক্সারসাইজ তো হয়ে যায়, বুঝতে পেরেছো? কারণ এমনিতে তো সকালে 7:30-8টার মধ্যে আর কোনো এক্সারসাইজের টাইম হয় না, যা করবে তারপরেই হবে। তো ওই ফাঁকে মশলাপাতি কষতে কষতে আবার এদিকে একটুখানি মানে ধুলোগুলো ঝেড়ে নিলাম। ওই চোখে ধুলো বললে যেমন কড়কড় করে না, জিনিসপত্রের উপর ধুলো বললেও আমার ঠিক ওরকম কড়কড় করে মনের ভেতরে আর কি। যতক্ষণ না ওগুলো সরাতে পারি ততক্ষণ যেন শান্তি পাই না। আর তারপরও আজকাল একটু বেশি চাপ আছে, আজকে একটু তাড়াহুড়ো করে কাজ করছি, কারণ হচ্ছে একটা পেছনে একটা তাড়া আছে, সেটা আমাকে তাড়িয়ে যাচ্ছে সমান। সেটা কী তাড়া পরে বলবো, তাড়ানোর কারণ কী সেটাও পরে বলবো। তো আসছি, তার আগে একটা ছোট্ট জিনিস এনেছিলাম, নতুন জিনিস বাড়িতে আসলে সেটা যতক্ষণ না মানে ব্যবহার করতে পারি ততক্ষণ না মনের মধ্যে কেমন খচখচ 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 করতে থাকে। সেই কারণে এই যে স্টিকারগুলো, এগুলো যে হুকগুলো আছে, এগুলো আমি বেশ কয়েকটা কিনে নিয়েছি, নাহলে ওই কর্তামশের পেছনে তেলাতে তেলাতে মুখ ব্যথা হয়ে যায়। আরে এটা করে দাও না, একটা ফুটো করে দাও না, একটা প্রেক লাগিয়ে দাও না, এই কারণেই এতগুলো ওই স্টিকার হুক কিনে রেখেছি। কা যখন যেখানে মনে হয় চিপকে দিয়ে জিনিসপত্র টাঙিয়ে দিই, কাউকে আর ফুটোফাটা করার জন্য আমাকে খোঁজাখুঁজি করতে হয় না। মোবাইল চার্জারের তারগুলো এত বাজে লাগে, এখানে ওখানে ঝুলতে থাকে। তো এই জিনিসটা ছেলেকে একজনকে গিফট করেছিল, বড় ছেলেকে, তো ও ইউজ করছে না, রেখে দিয়েছিল, সেটাকেই আমি আমার কাজে লাগিয়ে দিলাম। হ্যাঁ, যে কাজটা আমি তাড়া দিয়ে বেড়াচ্ছে সেটা হচ্ছে এটাই। আর সামনে কালকে হচ্ছে টিচার্স ডে আছে, তো একজন টিচার আমাকে অনেক করে রিকোয়েস্ট করেছে যে আজকে তার একটা ব্লাউজ রেডি করে দিতে হয়, মানে শাড়ি ব্লাউজ দুটোই দুদিন আগে দিয়ে গেছে। তো কী কার করা যাবে, কিছু কিছু মানুষের রিকোয়েস্ট ফেলা যায় না, কিছু কিছু মানুষের ব্যবহার এমন থাকে না। আমি একজনই মানুষ না যে কেউ যদি একটু ভালো করে কথা বলে বা ভালো ব্যবহার করে আমি তার জন্য সব কিছু করতে পারি। এই জন্য কষ্ট করে হলেও কাজের ফাঁকে তাড়াতাড়ি কাজকর্ম সেরে বসে পড়লাম তার ব্লাউজটা রেডি করে দিতে, কারণ আজকেই হচ্ছে তাকে আমাকে ওটা ডেলিভারি দিতে হবে। তো সকালবেলা উঠে ওই জন্য কাজ সেরে চটপট লেগে পড়েছি, কারণ তাকে আমাকে স্কুল ছুটির মধ্যে তাকে ওই জিনিসটা তার কাছে পৌঁছে দিতে হবে। আবার সে আমার বাড়িতে আসবে, আমি বললাম আমি বাজারে যাব, সেই ফাঁকেই তোমাকে একবারে দিয়ে চলে যাবো। সেই জন্য একবারে তাড়াহুড়ো তাদের স্কুলে তাকে পৌঁছে দিয়ে আমি টুক করে একটু বাজারেও ঘুরে গেলাম। আমাদের এখানে আজকে হাটবার ছিল, এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের এখানে হাটবার। তো আজকে আমি অনেক বেলায় এসেছি, এখন প্রায় 12টার কাছাকাছি, ওই জন্য বাজারটা অনেকটা ফাঁকা হয়ে গেছে। সেদিনকে একটা গাছ নিয়ে গেছিলাম, সাদা জবা গাছটা মনে হয় মরেই গেল, আর ওই জন্য আমি একটা সাদা জবা নেবো বলে এসেছিলাম। কিন্তু মানে এই রোদে ঠাটা পোড়া রোদে বসে বসে দোকানদার কাকুদের দাদাদের আর এনার্জি নেই, উঠে যে আমাকে সাদা গাছটা খুঁজে দেবে সে আর পারছে না। তাই জন্য আমাকে বললো দেখুন না ওখানে আছে, আমি আর কি দেখবো, গাছে যদি একটা কড়ি থাকে ফুল থাকে বোঝা যায় এটা সাদা, সাদা বলে নিয়ে আসবো বাড়িতে, সে দেখা যাবে কালো নীল বেগুনি হলুদ যা হোক একটা ফুটেছে। ওই জন্য আর রিস্ক নিয়ে লাভ নেই, কয়েকটা দরকারি কাজ ছিল সেগুলো মেটালাম, মিটিয়ে বাড়ির দিকে রওনা দেবো। এর মধ্যে নেমে পড়েছে ঝপঝপিয়ে বৃষ্টি, বুঝতে পেরেছি এত হতচ্ছাড়া বৃষ্টিটা, কোনো প্রিপারেশন নিয়ে তো যাইনি, খাটফাটা রোদ ছিল, তার মধ্যে যদি এরকম ঝমঝম করে নেমে পড়ে, কোনো রকমের মোবাইলটা ব্যাগে ঢুকে স্কুটিটা দমে দিয়ে বাড়িয়ে এসেছি, নাহলে পুরো কাক ভেজার মতো আজকে ভিজে যেতাম। আজকের ব্লগটা এখানেই রাখলাম,